আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি ছাগল ও একটি সিংহের বাচ্চার কাহিনী শোনাতে চলেছি। একটি ছাগল একটি সিংহের বাচ্চাকে পেলে বড় করল, কিন্তু সিংহের বাচ্চাটি যখন বড় হল তখন সেটি ছাগলের সাথে এমন কি করল সেটি শুনে আপনিও অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আপনারা ভিডিওটিতে লাইক করুন বা না করুন, কিন্তু ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ঘটনাটি ঘটেছে একটি ভালো ছাগলের সাথে। একটি ছোট ঘন জঙ্গল ছিল যেখানে একটি ছাগল তার সুন্দর দুইটি বাচ্চার সাথে থাকত। একবার ছাগলটি খাবার খুঁজতে খুঁজতে জঙ্গলে গেল। যাওয়ার আগে সেটি তার বাচ্চাগুলোকে বলে গেল, বাচ্চারা, এই যে ঘর দেখছ যেখানে আমরা থাকি, এখান থেকে তোমরা বের হবে না। আমি শুনেছি যে এই জঙ্গলে অনেক ভয়ানক সব সিংহ এসেছে যারা ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলে। এভাবে মা ছাগলটি তার বাচ্চাদেরকে বিপদ সম্পর্কে সতর্ক করল, যেমনটা একজন মা তার বাচ্চাদেরকে ভয় দেখিয়ে বাসার ভিতরে থাকার জন্য বলে। কিন্তু তারা তো বাচ্চা ছিল এবং তারা খেলাধুলা করতে চেয়েছিল। যখন মা ছাগলটির খাবার খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল তখন বাচ্চাগুলো বাইরে বেরিয়ে খেলতে লাগলো, কিন্তু সিংহ সুযোগের অপেক্ষায় ছিল। সেটি ক্ষুধার্ত ছিল, লালসার নজরে ছাগলের বাচ্চাগুলোকে দেখছিল। সেটি তার বড় বড় দাঁত বের করে সে দুটো ছাগলছানার ঘাড়ে দাঁত বসিয়ে দিয়ে তাদের খেয়ে ফেলল। মা ছাগলটি যখন ফিরে এল তখন দেখতে পেল ছাগলছানাগুলো তো সেখানে ছিল না, কিন্তু তাদের হাড্ডি সেখানে পড়ে ছিল। ছাগলটি পুরো ব্যাপারটি বুঝে গিয়েছিল এবং হতবাক হয়ে গিয়েছিল। ছাগলটি বলল, ভাগ্যের হাতে বাধা পড়ে তার বাচ্চাগুলোকে এক ভয়ঙ্কর জন্তু সিংহ খেয়ে ফেলেছে। ছাগলটি কাঁদতে লাগল, আকাশের দিকে তাকিয়ে রইল এবং বলল, হে আল্লাহ, আমার বাচ্চাকে আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এক মার জন্য এত পরীক্ষা, কিন্তু আমি ধৈর্য ধরব, আপনার কাছে কোনো বিচার দিব না। কিন্তু সিংহটি এটা খুবই খারাপ করেছে। ছাগলটির মনে সিংহের প্রতি ঘৃণা জন্মাতে লাগল। কিন্তু আল্লাহর ওই ছাগলটির থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষা নেওয়ার ছিল, ছাগলটির ধৈর্য শক্তি কত সেটা দেখার ছিল। একবার ছাগলটি উদাস হয়ে বসেছিল এবং ভাবছিল, আমি এখন কি করব, আমার তো বাচ্চা নেই, তাহলে যাই এখন খাবারের খোঁজে বের হই। হঠাৎ করেই জঙ্গলে তুফানি বাতাস বইতে লাগলো। এরই মধ্যে ছাগলটি চলতে লাগলো। আচমকা সে কারো আত্মনাদ শুনতে পেল, যেন কেউ কান্নাভরা কণ্ঠে বলছে, আমাকে সাহায্য করো। কিন্তু সেই আওয়াজটি স্পষ্ট শোনা যাচ্ছিল না। ছাগলটি আশেপাশে চোখ বুলালে দূরে দেখতে পেল একটি সিংহের বাচ্চা পড়ে আছে। বাচ্চাটি অনেক ছোট ছিল, মনে হচ্ছিল ছাগলটির জন্য এখনই জন্ম হয়েছে, আর সে হাঁটাচলা করতে পারছিল না। বাচ্চাটিকে দেখে অসুস্থ মনে হচ্ছিল। ছাগলটিকে তাকে একবার দেখে তার থেকে মুখ ফিরিয়ে নিল, সে নজর ফিরিয়ে নিল, এই ভেবে যে আমি কেন একে দেখব, ছোট হলে কি হবে, এটা তো একটা সিংহের বাচ্চা, আর এক সিংহই আমার বাচ্চাকে খেয়ে ফেলেছে। না না না, আমি কোনো ভালো কাজ করতে চাই না। ছাগলটি সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই তার মাথায় হঠাৎ একটা চিন্তা আসলো যে সিংহ তো আমার বাচ্চাকে খেয়ে ফেলেছিল, কিন্তু তুমি তো এক বাচ্চার সাথে এমনটা করতে পারো না। আল্লাহ তোমার মনে ভালো কাজ করার ক্ষমতা, ভালোবাসা দিয়েছেন, আর ভালোবাসা তো সবার জন্যই হওয়া উচিত। এটা তোমার বাচ্চা নয় তো কি হয়েছে, কোনো না কোনো মায়ের তো সন্তান। ব্যাস, এই চিন্তা যখন তার মাথায় আসলো তখন হুট করেই সিংহের বাচ্চার প্রতি ছাগলের মনে ভালোবাসা জেগে উঠল। সিংহের বাচ্চাটি ক্ষুধার্ত চোখে ছাগলের দিকে তাকিয়েছিল। ছাগলটি বুঝতে পারল যে সিংহের বাচ্চাটি খুবই ক্ষুধার্ত, কিন্তু তার খাবার জোগাড় করার জন্য তার সাথে কেউই ছিল না। ছাগলটি সিংহের বাচ্চাটিকে তার দুধ খাওয়াতে লাগল। ততক্ষণে বৃষ্টিও থেমে গিয়েছিল। ছাগলটি বাচ্চাটিকে গুহার ভিতর রেখে সেখান থেকে যাওয়ার কথা ভাবল, কিন্তু তখনই তার মাথায় একটা চিন্তা আসলো যে সিংহের এই বাচ্চাটি এখানে একা একা থেকে মরে না যায়। এই চিন্তায় ছাগলটি সিংহের বাচ্চাটির কাছে থেকে গেল, দু তিন দিন নিজের বাড়িতে গেল না, বরং সিংহের বাচ্চাটির দেখাশুনো করতে লাগল। ফলে সিংহের বাচ্চাটি একদম সতেজ সবল হয়ে গেল। ছাগলটি ভাবল, এখন যখন সিংহের বাচ্চাটি সবল সতেজ হয়ে গেছে, এখন আমি বরং নিজের বাসায় চলে যাই। কিন্তু এরপর আবার ছাগলটি সিংহের বাচ্চাটির উপর মায়া হতে লাগল। সে ভাবল, না জানি এই বাচ্চাটির মা বাবা কোথায় আছে, একা থাকলে বাচ্চাটি ভয় পাবে, না জানি বাচ্চাটি আবার কোনো শিকারীর শিকারে না পরিণত হয়। এই চিন্তা থেকে ছাগলটি সিংহের বাচ্চাটিকে সাথে নিয়ে তার বাসায় ফিরে আসে। সেই থেকে সিংহের বাচ্চাটি ছাগলের সাথে থাকতে লাগলো। এভাবে ছাগলটি সিংহের বাচ্চাটির মা হয়ে গিয়েছিল।
অর্থাৎ সিংহের বাচ্চার পালক মা হয়ে গিয়েছিল। অনেক আদর যত্ন করে ছাগলটিকে পালতে শুরু করে দিয়েছিল। ছাগলটি সিংহের বাচ্চাটিকে অনেক ভালোবাসত, তাকে বুকের সাথে জড়িয়ে রাখত। তখন আল্লাহ তাআলা ছাগলটিকে বাচ্চা দিল, অর্থাৎ ছাগলটিও বাচ্চা প্রসব করল। কিন্তু সে কখনোই তার বাচ্চার থেকে সিংহের বাচ্চাটিকে আলাদা চোখে দেখেনি, বরং আগের মতোই ভালোবাসতে থাকল। সিংহের বাচ্চাটি এটা ভাবতে থাকল যে ছাগলই আমার মা, এবং তার সাথে থাকতে লাগল। সিংহটি বড় হয়ে গেল এবং ছাগলটি বুড়ো। ছাগলের মনে প্রায়শই এই ভয় আসত, সে স্বপ্নে দেখত যে আমি আল্লাহ পাকের সৃষ্টির উপর বিশ্বাস করে এক মা হয়ে এই সিংহের বাচ্চাটিকে পেলেছি। এটা যখন ছোট ছিল তখন সেটা জানত না, কিন্তু যখন ও বুড়ো হচ্ছে তখন ও জানবে যে ও একটা সিংহ এবং আমি একটা ছাগল। সিংহের কাজই তো ছাগলকে খাওয়া, অর্থাৎ তার চেয়ে দুর্বল প্রাণীদেরকে শিকার করা। ছাগলটি মাঝে মাঝে ভাবত যে সিংহটি কি আমাকেও খেয়ে ফেলবে, আমার বাচ্চাদেরও খেয়ে ফেলবে। ছাগলটি মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করত যে হে আল্লাহ, আমি তোমার সৃষ্টির উপর ভরসা করি, এই বাচ্চাটিকে পেলেছি, বাচ্চাটির মা হয়ে তাকে পেলেছি, ওর তো কেউই ছিল না। হে আল্লাহ, তুমি তো সবচেয়ে বড় রক্ষাকর্তা, এই সিংহের মনে আমার জন্য ভালোবাসা দিয়ে দিও। সিংহটি যখন বড় হয়ে গিয়েছে সেটি ছাগলের অনেক খেয়াল রাখত। ছাগলটিকে বলত, তুমি বুড়ো হয়ে গিয়েছ মা, এখন থেকে আমি তোমার খেয়াল রাখব, এবং আমার যে ছোট ছোট দুই ভাই রয়েছে আমি তাদেরও খেয়াল রাখব। এখন তোমার আর জঙ্গলে কোথাও যাওয়ার কোনো দরকার নেই, আমি তোমাদের জন্য খাবার জোগাড় করব। ছাগলটিও সিংহকে অনেক দোয়া করত। এখানে আল্লাহর কারিশমা দেখুন, আল্লাহর ভালোবাসার ক্ষমতা দেখুন। একবার ছাগলটি ঘাস খাচ্ছিল এবং তার আশেপাশে তার বাচ্চাগুলো খেলাধুলা করছিল। এমন সময় কোথা থেকে যেন একটি ভয়ানক সিংহ সেখানে আসলো। সেটি ছাগল এবং তার বাচ্চাদেরকে খেতে চেয়েছিল, কিন্তু সেখানে ছাগলের পালা যুবক সিংহটি ছিল। সেটি সেই সিংহের সামনে উপস্থিত হল এবং বলতে লাগল, তুমি আমার মাকে খেতে পারবে না। শিকারী সিংহটি বলল, আরে তুমি তো আমাদের সাথী, দেখো নিজেকে দেখো, তুমি তো দেখতে আমাদের মতো। আমাদের কাজই হলো ছাগলকে এবং তাদের বাচ্চাকে খাওয়া, এটাই তো আমাদের ধর্ম। এবারে যুবক সিংহটি বলতে লাগল, তুমি যা যা বলেছ আমি তা বিশ্বাস করি না। যখন আমি ছোট ছিলাম এবং আমার কেউ ছিল না, তখন এই ছাগলটি আমার খেয়াল রেখেছিল, আমার মা হয়েছিল এবং আমাকে তার বাচ্চার মতো করে পেলেছিল। আর আজ যখন আমি যুবক হয়েছি, শক্তি সামর্থ্যের অধিকারী হয়েছি, তখন কি আমি তাকে খেয়ে ফেলব কিংবা তোমাকে খেতে দিব? এমনটা কখনোই হতে পারে না। আল্লাহ আমার মনে এর জন্য ভালোবাসা দিয়েছেন এবং আমি এর কোনো বাচ্চাদেরকেও কোনো ক্ষতি হতে দিব না। এখানকার কোনো জঙ্গলি জন্তু জানোয়ার এদের ঘরে কোনো ক্ষতি করতে পারবে না। আমি তাদের হেফাজত করার জন্য সারাক্ষণ এখানে মজুত রয়েছি। শিকারী সিংহটি অবাক হয়ে গেল এবং বলতে লাগল, তুই পাগল হয়ে গেছিস, একে খেয়ে ফেল এবং নিজের পেট ভর। যুবক সিংহটি বলল, তুই এখানে পেট ভরতে এসেছিলি, খাওয়া দাওয়া করতে এসেছিলি, কিন্তু আমি এটা কখনোই হতে দিব না। এই বলে সেটি শিকারী সিংহের উপর হামলা করে, তার ধারালো নখ তার গায়ে বসিয়ে দেয় এবং তার দাঁত দিয়ে সিংহটির ঘাড় কামড়ে ধরে। শিকারী সিংহটিকে মারতে মারতে বলল, তোমাকে আজ আমি শেষ করেই ফেলব। তুই এই ছাগলটি যাকে আমি মা বলি তার কোনো রকম ক্ষতি করতে পারবি না। সিংহটি মারতে মারতে এক পর্যায়ে শিকারী সিংহকে মেরে ফেলল। এটা দেখে ছাগলটির চোখে পানি চলে এলো এবং সেটি বলতে লাগল, আমার মালিক, আমার মৌলা, আমি আপনার সৃষ্টির উপর কতটা ভরসা করি, এই সিংহের বাচ্চাকে নিজের বাচ্চার মতো করে পেলেছি, আর আজ আমি সত্যিকার অর্থেই এটা আমার বাচ্চা হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে একটি ছাগল একটি সিংহের বাচ্চাকে পেলে বড় করেছে এবং সিংহটি তার বাচ্চা হয়েই রয়ে গেল। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। আজকালকার বাচ্চারা তো নিজেদের মা বাবাকে অনেক কম গুরুত্ব মনে করে, তাদের সম্মানও করে না, যেখানে কিনা তাদের বাবা মা তাদেরকে কত কষ্ট করে বড় করেছে তারা সেটা ভুলেই যায়। আজকালকার শিশুদের তো তাদের বাবা মার প্রতি কোনো চিন্তাই নেই। আল্লাহ পাক যদি মায়ের পায়ের নিচে জান্নাত লিখে থাকেন, তাহলে সে পর্যন্ত পৌঁছানোর দরজা বানিয়েছেন বাবাকে। তো আমরা আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনাদের কোনো না কোনো শিক্ষা অবশ্যই মিলেছে। তাহলে বন্ধুরা, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।